नमस्कार अपना देखें विश्व बांगला संवाद और अपन संगे हमें सोमनाथ दिलीप घोष सद्य पद हारिए पदटी होल्ड करतें बीजेपी सर्वभारतीय सहसभापति से पद सर अपसारण इत्यादि किचुटा जेपी नड्डा दल सर्वभारतीय सभापति सर्वभारतीय स्तरे जे सांगठनिक रद बदल एने बांगला थेके एकमात्र अनुपम हाजिरा छाड़ा और कारुर नाम नहीं दिलीप घोषेर नाम तो नहीं दिलीप घोषेर पद थेके सरिये देवार पर थेके गेरुआ शिविर अर्थात बीजेपी अंदरे ही होक बा अन्यान्य राजनैतिक दलेर अंदरे बा बांगलार राजनीतिते जेहेतु दिलीप घोष एक परिचित जनप्रिय मुख एटा निये काटा छेड़ा शुरू होयेछे राजनैतिक भावे एखन बेश कतगुली विषय उठे आसछे प्रथम जे विषयटी उठे आसछे लोकसभा निर्वाचन आसते एखन आर एक बछरो बाकी नहीं ठीक तार आगे दिलीप घोषेर पद केड़े नेওয়া हलो बा सरिये देওয়া हलो जाई होक ना केन एकमात्र मेदिनीपुरेर सांसद हिसेबे रइलेन तिनि कारण एकुशेर विधानसभा निर्वाचनेर पर राज्य सभापति पद थेके दिलीप घोषके सरिये देওয়া हयेछिल तारपर ताके सर्वभारतीय सहसभापति करा हय एबं चौबीसेर लोकसभा निर्वाचन आगे से पद केड़े नेওয়া हलो एर अनेकगुली कारण उठे आसछे विभिन्न महल थेके विभिन्न जन ए कारणगुली व्याख्या करछे किन्तु तार आगे बोले राखी आपनारा सकलेई जानेन नतून भावे बलार किछु नेई 2015 साले जखन दिलीप घोष राजनीतिते एलेन आरएसएस एर प्रचारक थेके सक्रिय राजनीतिते एलेन बीजेपीर अनेके दिलीप घोषके चिनतेन ना किन्तु मैजिकेर मतो दिलीप घोष तार निजेर परफरमेंस दिये एई बांगलार बुके बीजेपीके एकटा अन्य जायगाय निये जान से जेभावेई होक बीजेपीर जनप्रियता बाड़ा दिलीप घोषेर राज्य सभापति थाकाकालीन ए राज्येर बुके 2019 साले 18টি आसन पेयेछिलो लोकसभाय बीजेपी तारई राज्य सभापतित्वकाले बीजेपी सर्वोच्च विधानसभाय 2021 साले 77টি आसन पेयेछे সেই দিলীপ ঘোষের এখন কোনো পদই নেই দলে এখন দিলীপ ঘোষ আসার আগে রাজ্যের বুকে বিজেপি খায় না মাথায় দেয় কেউ জানতই না দিলীপ ঘোষ ধীরে ধীরে এসে সে ভাষা সন্ত্রাস করে হোক জবাবই হোক তার নিজস্ব একটা স্টাইল আছে তিনি বিজেপির কর্মী সমর্থকদের চাঙ্গা করে একটা জায়গা তৈরি করেছেন এবং বিজেপি এখন রাজ্যের বুকে প্রধান এবং যদি ভোটার বিচারে বলেন একমাত্র বিরোধী দল বিধানসভায় তারপর তো ঝুম্মা ঝুম্মা দলবদলুরা অনেকেই গেছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেকেই গেছেন তো যাই হোক এই দিলীপ ঘোষের কোনো পদ নেই না সর্বভারতীয় স্তরে না রাজ্য স্তরে এনি কিন্তু জোর জল্পনা কাটাছেড়া শুরু হয়েছে যেটা আমি প্রথমে শুরু করেছিলাম যার প্রথম কারণটি উঠে আসছে কয়েকটি মহল থেকে এই সুকান্ত মজুমদার অর্থাৎ বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা দলবদলু বিরোধী দলনেতা নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই গোষ্ঠীটা দিলীপ ঘোষকে প্রথম থেকে সহ্য করতে পারত না এবং মাঝে মাঝেই তারা দিল্লি উড়ে যেতেন এই শুভেন্দু সুকান্তরা গিয়ে জেপি নাড্ডা অমিত শাহের সঙ্গে কানে কুমন্ত্র দিতেন এমন শোনা যায় বিজেপির অন্তরেই শোনা যায় আমাদের পক্ষে তো জানা সম্ভব না শোনা যায় অন্তত দিলীপ ঘোষের গোষ্ঠীর লোকেরা বলে থাকে এবং সেই সব করে দিলীপ ঘোষকে একটা কোণঠাসা করার ষড়যন্ত্র বা চক্রান্ত দীর্ঘদিন থেকে চলছে কিন্তু দিলীপ ঘোষ তার নিজের পারফরমেন্স দিয়ে সেটি বারে বারে তিনি ওভারকাম করেছেন এবং মনে করা হচ্ছে এবার অন্তত সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা কলকাটি নেড়েই দিলীপ ঘোষের সব পথ খেয়ে নিলেন এটা একটা বিষয় আসছে একটি মহল থেকে আরেকটি বিষয় আসছে দিলীপ ঘোষের যে মুখের ভাষা বেলাগাম দিলীপ ঘোষ যে মুখের ভাষা সেটা পুরনো দিনের নেতা তথাগত রায় হোক বা এখন বিজেপি ছেড়ে দিয়েছেন সাংসদ বাবুল সুপ্রিয় এক সময় বিজেপির প্রথম বিজেপি সাংসদ তারা হোক বা দলের অন্দরেই অনেকে এই রোগীরে রব দেখে নেব ইত্যাদি ইত্যাদি এরকম একটা একটা টাপড়ি টাইপের অর্থাৎ একটা মস্তান মস্তান ইমেজ দিলীপ ঘোষের সেইটার জন্য নাকি দলের ভাবমূর্তি খারাপ হয়েছে সেটা নাকি বারবার কেন্দ্রীয়
নেতৃত্ব দিলীপ ঘোষকে বারণ করা সত্ত্বেও তার মুখে লাগাম দেওয়া যায়নি, সেই রস থেকেই নাকি তার পদ গেছে। আরো একটি তত্ত্ব উঠে আসছে বিভিন্ন মহল থেকে, সেটি হল লোকসভা নির্বাচনের আগে বাংলাকে বিজেপির শীর্ষ নেতৃত্ব বা দিল্লি নেতৃত্ব হাইকমান্ড হয় খুব গুরুত্ব দিচ্ছেন না একেবারেই গুরুত্ব দিচ্ছেন না, দুটো বিষয় আছে এক্ষেত্রে। গুরুত্ব এই ক্ষেত্রে কি না, দিলীপ ঘোষকে তার এই যে সাংগঠনিক পদ থেকে সরিয়ে, এক ব্যক্তি এক পদ, এই সাংগঠনিক পদ থেকে সরিয়ে তাকে কেন্দ্রের কোনো একটা মন্ত্রিত্ব দেওয়া হবে, মন্ত্রিত্ব মানে যদিও হাফ প্যান্ট মন্ত্রিত্বই দেবে, প্রতিমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী এসব কিছুই দেওয়া হবে, যাই হোক কোনো একটা মন্ত্রিত্ব দেওয়া হলো, সেক্ষেত্রে একটা বিজেপি সমর্থকরা বা দিলীপ ঘোষের অনুগামীরা একটু উৎসাহ পাবেন যে দিলীপ ঘোষকে মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে। কিন্তু যেটা দস্তুর সেটা হলো আমরা দেখতে পেয়েছি যে আগে মন্ত্রিত্ব দেওয়া, তারপর তাকে সাংগঠনিক পদ থেকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়া, কিন্তু এক্ষেত্রে এমন কোনো ঘোষণা কিন্তু বিজেপির তরফ থেকে মানে কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে করা হয়নি যে মোদীর মন্ত্রিসভায় দিলীপ ঘোষকে হাফ প্যান্ট হোক ফুল প্যান্ট হোক কোনো একটা মন্ত্রিত্ব দেবেন, এমন কোনো ঘোষণাও কিন্তু নেই, কিন্তু তার আগে তার সব পদ চলে গিয়েছে। যাই হোক, আরেকটি তত্ত্ব যেটা দিলীপ ঘোষ নিজেও সংবাদ মাধ্যমকে বলেছেন, দিলীপ ঘোষ এখনো পর্যন্ত শেষ তার যে সাক্ষাৎকার আমরা বা প্রতিক্রিয়া আমরা পেয়েছি তাতে দিলীপ ঘোষ বলছেন তাকে যে সরিয়ে দেওয়া হচ্ছে সেই চিঠি তিনি পাননি, এতক্ষণে নিশ্চয়ই পেয়ে গিয়েছেন। তো তার মনে হয়েছে, অর্থাৎ দিলীপ ঘোষের মনে হয়েছে বা অনেকেই মনে করছেন যে সামনেই লোকসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি, ফলে যারা সাংসদ হয়ে আছেন তারা যাদের এলাকার পিছনে বেশি বেশি করে সময় দেন, এলাকাতে বেশি বেশি করে জনসংযোগ করতে পারেন যাতে জেতা সিটগুলো অন্তত ধরে রাখা যায়, সেই জায়গা থেকে সর্বভারতীয় দায়িত্ব থেকে সরিয়ে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানে একটি বিষয় হলো আমরা বিজেপির জেপি নাড্ডা যে তালিকা প্রকাশ করেছে সর্বভারতীয় স্তরে যে সাংগঠনিকভাবে রদবদল হয়েছে, সেখানে আমরা বেশ অনেক কিছু নাম দেখেছি বিভিন্ন রাজ্য সব রাজ্য মিলে গোটা দেশে, যেখানে কিন্তু অনেক সাংসদ আছেন আবার তারা সর্বভারতীয় সংগঠনের পদেও তারা বহাল রয়েছেন। তাহলে দিলীপ ঘোষের ক্ষেত্রে ব্যতিক্রম কেন, এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন হচ্ছে। তা যাই হোক, সব মিলিয়ে দিলীপ ঘোষ আপাতত পদ খুইয়েছেন, একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্য সভাপতির পদ আর চব্বিশের লোকসভা নির্বাচনের ঠিক আগে সর্বভারতীয় সহসভাপতির পদ তিনি খুইয়েছেন। এক্ষেত্রে বিভিন্ন তত্ত্ব উঠে আসছে, শুভেন্দু সুকান্তরা কলকাটি নেড়েছেন নাকি তাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, নাকি এলাকার পিছনে বেশি সময় দেওয়ার জন্য তাকে অব্যাহতি দেওয়া হলো দায়িত্ব থেকে, নাকি অন্য কোনো কারণ মুখের ভাষার জন্য দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হলো। এদিকে খুব স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের এই পদ চলে যাওয়ার পর যেমন রাজনৈতিকভাবে কাটাছেঁড়া হচ্ছে, এই প্রশ্নটি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে সামনে সাংবাদিকরা উত্থাপন করেছিলেন। কুণাল ঘোষ প্রথমে বলছেন যে এটা বিজেপি আলাদা দল, তাদের পার্টির অভ্যন্তরীণ ব্যাপার, তারা কাকে কোন পদে রাখবে না রাখবে সেটা তাদের বিষয়। কিন্তু এটা বলার পরেও কুণাল ঘোষ কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি। কুণাল ঘোষ বলছেন যে দিলীপ ঘোষ যদি মনে করেন তাহলে পশ্চিমবঙ্গ সরকার যে দুয়ারে সরকার প্রকল্প করে, যেটা আবার শুরু হবে শোনা যাচ্ছে সেপ্টেম্বর মাসে, সেখানে দিলীপ ঘোষ থাকতে পারেন, যেতে পারেন পরামর্শ দিয়েছেন কুণাল ঘোষ। একটু কটাক্ষ করেই, কেন দুয়ারে সরকারে যাওয়ার পরামর্শ, তাহলে কি দিলীপ ঘোষকে তৃণমূলে আসার একটা টোপ দিয়ে রাখলেন কুণাল ঘোষ? কুণাল ঘোষ বললেন না, ওরম কোনো টোপ দেওয়ার কোনো ব্যাপারই নেই, ওরম কোনো ব্যাপারই নেই। কারণ যে সমস্ত মানুষ বিভিন্নভাবে সমস্যায় থাকেন, তাদের বিভিন্ন কাজ আটকে থাকে, বিভিন্ন পরিষেবার জন্য মানুষ তো দুয়ারে সরকারে যান বিভিন্ন পরিষেবা পেতে, সমস্যায় সমাধান করতে। তো দিলীপবাবুর পরিবারের লোকও গেছেন আমরা দেখেছি, এটা নিয়ে বড় বড় খবর হয়েছে বছর কয়েক আগে, দিলীপবাবুর পরিবারের লোক লাইনে দাঁড়িয়ে একেবারে দুয়ারে সরকারে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড বানিয়েছেন। তেমনি দিলীপবাবু যদি একটু সমস্যার সমাধান করতে চান তাহলে দুয়ারে সরকার তো রয়েছে, সেখানে দিলীপ ঘোষ যেতেই পারেন। তো যাই হোক, কটাক্ষের সুরে বা ব্যঙ্গের সুরে কুণাল ঘোষ এই দিলীপ ঘোষের পথ চলে যাওয়া নিয়ে এবং তারপরে তাকে এই দুয়ারে সরকারে যাওয়ার যে পরামর্শ নিয়ে ঠিক কি বললেন একবার শুনিয়ে দেবো। এই খুব মুশকিলের ব্যাপার, এটা একটা আলাদা দল ভারতীয় জনতা পার্টি। দেখুন, এই ভারতীয় জনতা পার্টির দিলীপ ঘোষের নাম সহসভাপতি পদ থেকে সরে গেছে দেখা যাচ্ছে, আবার কেউ কেউ বলছেন এই সান্ত্বনা পুরস্কার নানা রকম এই কমাসের জন্য বাকি, এখন লালিপপের মতো কোনো কেন্দ্রীয়
মন্ত্রিসভায় কোনো পদ কেউ কেউ কাউকে কাউকে দিতে পারে। আর এনাদের তো সব কবে কাকে মন্ত্রী করে, কবে কাকে বাদ দিয়ে দেয়। এর আগে উত্তর দিনাজপুর থেকে একজনকে মন্ত্রী করা হয়েছিল, কদিন বাদে দেখা গেল আবার তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো সুতরাং এদের সব এই মিউজিক্যাল চেয়ার, এদের এসব সান্ত্বনা পুরস্কারের তালিকায় এরা সব থাকেন। তো এখন কোথার থেকে কে বাদ যাচ্ছেন, আবার সান্ত্বনা পুরস্কারের তালিকায় কোথায় কে ঢুকছেন, এগুলো সব তাদের দলের ব্যাপার। এত তাড়াতাড়ি এসব নিয়ে মন্তব্য করা খুব মুশকিল। তবে বেশি বেশি যদি অপমানিত হতে থাকেন তাহলে দিলীপবাবুর বাড়ির লোক যেমন স্বাস্থ্যসাথী বা বিভিন্ন কার্ড টার্ড করেছেন, দিলীপবাবু দুয়ারের সরকারটা ভেবে দেখতে পারেন। আপনারা শুনলেন দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে কিভাবে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। অনেকে আবার এর মধ্যে একটা ইঙ্গিত পাচ্ছে বা একটা তাৎপর্য ভাবছে যে কুণাল ঘোষের এই ব্যঙ্গাত্মক সুরে এই কথাগুলো বললেও তৃণমূলের তরফ থেকে কি দিলীপ ঘোষকে আসার, দলে আসার অনুরোধ মানে একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে এরকম একটা ভাবছে, যদি কুণাল ঘোষ বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন, একদম হালকাভাবে নিয়েছেন। যাই হোক, যে প্রতিবেদনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম, প্রতিবেদন একদম শেষে গিয়ে এটাই বলবো যে দিলীপ ঘোষের এই 21-এর বিধানসভা নির্বাচনের পর তার রাজ্য সভাপতি পদ চলে যায় এবং 24-এর লোকসভা নির্বাচনের ঠিক আগে সর্বভারতীয় সহসভাপতির পদ চলে যাওয়া, এটা নিয়ে কিন্তু কাটাছেঁড়া যে হচ্ছে অনেকগুলো তত্ত্ব উঠে আসছে। অনেকেই বলছেন হয়তো তাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, কিন্তু তাহলে মন্ত্রিত্ব আগে দিতে পারতো, তারপরে পদ থেকে সরিয়ে দিতে পারতো, হতেই পারতো। অনেকে বলছে দিলীপ ঘোষের মুখের ভাষা ঠিক নয়, বেলাগাম অনেকবার তাকে সতর্ক করা সত্ত্বেও তিনি কথা শোনেনি, তাই সাংগঠনিক পদে তাকে রাখা যাচ্ছে না। দিলীপ ঘোষ নিজে আবার বলছেন যে যেহেতু লোকসভা নির্বাচন তাই সংসদ এলাকায়, তা সংসদীয় এলাকায় বেশি করে সময় দেওয়ার জন্য তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু এমন অনেক সাংসদ রয়েছেন গোটা দেশ জুড়ে যারা কিন্তু বিজেপি সর্বভারতীয় সাংগঠনিক পদে রয়েছেন। আর যে বিষয়টি উঠে আসছে এই বিজেপির আদি নব্য দলবদলুদের যে একটা লবি, হ্যাঁ, আসল বিজেপি, নকল বিজেপি, আরএসএস বিজেপি, হ্যাঁ, তৃণমূল থেকে ছেটে ফেলা বিজেপি, বিভিন্ন রকমের বিজেপি আছে, তো এই এদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব তারও প্রভাব পড়তে পারে। কারণ অনেকেই মনে করছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী গোষ্ঠী দিল্লিতে গিয়ে জেপি নাড্ডা, অমিত শাহের কানে ফুস মন্তর দিয়েছেন এবং দিলীপ ঘোষকে কোণঠাসা করার যে প্রক্রিয়া তারা দীর্ঘদিন ধরে শুরু করেছিলেন সেই প্রক্রিয়াটা তারা, সেই চক্রান্ত প্রক্রিয়া ষড়যন্ত্র হয়তো কাজে লাগলো এবং দিলীপ ঘোষকে পদ থেকে সরিয়ে দিতে হলো। যাই হোক, এটুকু মানতেই হবে, আপনি দিলীপ ঘোষকে পছন্দ করেন বা না করেন, দিলীপ ঘোষের মধ্যে একটা এন্টারটেইনিং ব্যাপার আছে। একজন জনপ্রিয় নেতা, সাহসী তো বটেই, মুখের ভাষা যাই হোক না কেন তার নিজস্ব একটা স্টাইল আছে। দিলীপ ঘোষ রাজ্য বিজেপির দায়িত্বে আসার আগে হয়তো দিলীপ ঘোষকে কেউ চিনত না, একইভাবে বিজেপিরও তো কিন্তু সেভাবে কোনো সংগঠন দানা বাঁধেনি, কিন্তু দিলীপ ঘোষ এসেই বিজেপিকে একটা অন্য জায়গা দিয়েছেন। তাঁরই রাজ্য সভাপতিত্বকালে বিজেপি সবচেয়ে বেশি আসন পেয়েছে বিধানসভায় 77টি, তাঁরই রাজ্য সভাপতিত্বকালে লোকসভায় সবচেয়ে বেশি আসন পেয়েছে স্বাধীনতার পর থেকে বিজেপি 18টি। সেই দিলীপ ঘোষেরই এখন কোনো পদ নেই সাংগঠনিকভাবে, শুধু শিবরাত্রির সলতের মতো জ্বলছে সাংসদ, মেদিনীপুরের সাংসদ তিনি। আপাতত এই পর্যন্ত, দেখতে থাকুন সঙ্গে থাকুন এই মুহূর্তে বাংলা সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ।